ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, যদি আপনার ফেসবুক আইডির জন্য আনলিমিটেড রিয়েল ফলোয়ার্স এর প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে নক অথবা কল করতে পারেন। ফলোয়ার্স গুলা কোনো থার্ড পার্টি অ্যাপস বা সাইটের না, নন ডপ ফলোয়ার। যদি আপনাদের ফলোয়ার্স কমে যায় তাহলে ডাবল দিতে পারি, এতটুকু ভরসা রাখতে পারেন। অর্থাৎ নন ড্রপ ফলোয়ার, কোনো ফলোয়ার কমবে না। তো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে অথবা ফেসবুকে নক দিতে পারেন অথবা কল করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক কাউসার টেক বিডি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা আইডি নিতে পারেন। সো সেটা ওল্ড আইডিও হতে পারে অথবা নিউ আইডিও হতে পারে, অর্থাৎ মিক্স আইডি, ওল্ড আইডি প্লাস নিউ আইডি। তো সেটা কোনো টারমার্কস বা থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি সাইটের না। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। ওকে, তো প্রথমত আপনারা ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন, তাহলে সুবিধা হবে। দেন ফেসবুকে আসার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ করবেন রোকিয়া, জরিনা, বা আপনি যদি ফিমেল নেমের এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার জন্য আরও ভালো। এখান থেকে ফিমেল নেম সার্চ করে দিবেন। তো এখানে জাস্ট আমি সার্চ করে দিচ্ছি রোকিয়া। তো এখানে সার্চ করার পরে এখান থেকে গ্রুপ অপশনে ক্লিক দিবেন। তো গ্রুপ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন পাবলিক গ্রুপ যেগুলা ওইগুলাতে চলে যাবেন, অনেক পাবলিক গ্রুপ পাবেন এখানে। তো এখানে আমি যে ফার্স্ট একটায় চলে যাচ্ছি এটা পাবলিক। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। দেন নিচে নামার পরে এখানে একটা পোস্টে চলে যাবেন, ঠিক আছে? ফিমেল ফটো দিয়ে যে পোস্ট করা, এরকম একটা পোস্টে চলে যাবেন। পোস্টের কমেন্টসে চলে যাবেন। তো কমেন্টসে যাওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করুন। এখানে একটা ওকে, আমরা আরো কমেন্টসগুলা দেখি। আচ্ছা, আমরা এই পোস্টটা বাদ দিয়ে দিলাম, অন্য একটা পোস্টে চলে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এই পোস্টের কমেন্টসটাতে চলে আসলাম। দেন আসার পরে এখানে দেখেন এই যে কমেন্টস, একজন কিন্তু কমেন্টস করেছে তার নাম্বারটা। তো এখান থেকে আপনারা কি করবেন, নাম্বারটা জাস্ট এখানে ট্যাপ করে ধরে কপি করে নেবেন। দেন নেওয়ার পরে এখন আমরা চলে যাব লাইট ফেসবুকে। তো এখান থেকে আমি জাস্ট লাইট ফেসবুকটা ওপেন করে দিচ্ছি। দেন এখান থেকে লগ আউট করে দেওয়ার পরে এখান থেকে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দিব। দেন এখান থেকে নাম্বারের জায়গায় আমরা যে নাম্বারটা কপি করলাম ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের জায়গায় ওই নাম্বারটি দিয়ে দিবেন। এখানে জাস্ট নাম্বারটি পেস্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পর লগ ইনে ক্লিক দিব। ওকে, লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দেখাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে এই নাম্বারের ফার্স্ট 8 ডিজিট দিয়ে দিবেন। তো এখান থেকে ফার্স্ট 8 ডিজিট দিতে হলে এখান থেকে লাস্টের 3টা ডিজিট কেটে দিলেই কিন্তু ফার্স্টের 8 ডিজিট হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আমরা জাস্ট আবার এগেইন লগ ইনে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আবার কিন্তু দেখাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড, ব্যাড লাক। তো এখান থেকে আবার ওকেতে ক্লিক দিয়ে এখানে ফার্স্টের 6 ডিজিট দিয়ে দিব, 2টা ডিজিট কেটে দিব। দেন 6 ডিজিট হয়ে গেছে, এখন লগ ইনে ক্লিক দিয়ে দিব। তো দেখেন এটাও কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে, এখান থেকে জাস্ট আবার ওকেতে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট পুরো নাম্বারটাই কেটে দিব। দেন এখান থেকে লাস্টের 8 ডিজিটটা দিয়ে দিব। তো এখান থেকে আমি জাস্ট নাম্বারটা আবার পেস্ট করে দিচ্ছি। দেন ফার্স্টের 3টা ওয়ার্ড, ফার্স্টের 3টা ডিজিটটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন লাস্টের 8 ডিজিট হয়ে গেছে। দেন লগ ইনে ক্লিক দিব। তো এখানেও কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, এখান থেকে জাস্ট আবার ওকেতে ক্লিক দিয়ে এখান থেকে লাস্টের 6 ডিজিট দিয়ে দিব। দেন এখান থেকে লগ ইনে ক্লিক দিয়ে দিব।
ওকে, তো এটাও কিন্তু ইনকারেক্ট। তো এখান থেকে আপনারা প্রত্যেকটাই যে পাবেন এরকম কোনো মানে নেই। এখান থেকে আমরা জাস্ট আবার চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে। দেন যাওয়ার পরে এখান থেকে আমরা আরও কমেন্টসগুলো চেক দিব। আইডি নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট আরেকটা নাম্বার পাইছি, এটা জাস্ট কপি করে নিচ্ছি। এবার এখান থেকে জাস্ট এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছিলাম, তো অনেকেই কমেন্টস করছে ভাই তুমি এই ট্রিক্সগুলো দিয়ে দাও, এখন তো আমরা আইডি পাই না, ঠিক আছে? হ্যাঁ, তো এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য আসলে আবার ভিডিওটা মেক করা। তো এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক দিয়ে দিব। তো আইডিটা দেখেন, লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ফার্স্টের 8 ডিজিট বা লাস্টের 8 ডিজিট অথবা ফার্স্টের 6 ডিজিট অথবা লাস্টের 6 ডিজিট দিবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার কোনো না কোনো আইডি লগ ইন হয়ে যাবে। তো প্রত্যেকবারই পাবেন, প্রত্যেকটা আইডি থেকেই পাবেন, এরকম কিন্তু কোনো কথা না। তো এখান থেকে দেখেন পেয়ে গেছি কিন্তু। তো লগ ইনে ক্লিক দিয়ে দিব। আর এটা প্রত্যেকটাই যে ওল্ড আইডি হবে এরকমও কোনো ব্যাপার না, আবার প্রত্যেকটাই নিউ আইডি হবে এরকম কোনো ব্যাপার না। তো এখান থেকে জাস্ট স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দিলাম, তো দেখেন আইডিটা কিন্তু পেয়ে গেছি। তো অনেকেই আবার কমেন্টস করবেন যে আমি হয়তো কমেন্টস করে ওইখানে আমি কমেন্টস নাম্বার কমেন্টস করে আমি আবার ট্রাই করতেছি, যার কারণে কিন্তু আমি ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখাইলাম। তো এইভাবে আপনারা আইডি পাবেন আর কি। তো এরকমভাবে যদি ট্রাই করেন তাহলে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।